স্বাগতম পিগে সুইটসে। আজকে দেখাবো কিভাবে কাশ্মীরি ধোকা তৈরি করবেন, এটা পার্ট টু। এর জন্য প্রথমে এর আগের যে ধোকাটা তৈরি করছিলাম সেম প্রসেস, জাস্ট আপনার যে ময়দাটা আছে ময়দাটা প্রথমে খামির তৈরি করতে হবে, তারপর আমরা পানি দিয়ে ধোবো। আমাদের এটা অনেক বড় একটা রেসিপি, এই জন্য আমরা স্পিডে দিছি, ওইটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন দেখলে। প্রথমে আপনারা ময়দাটা খামির করবেন। খামির মানে যে কোনো যেই কিছু বানান আপনারা, যে যদি পুরি বানান, রুটি বানান, বা এক কথা শেষ খামির, ময়দার যে খামির হয় এটা একদম নর্মাল একটা ময়দা, এটার খামির করতে হবে। এই খামিরটা করবেন ভালোভাবে আর কি, পানি একটু করে দিবেন, আবার খামির করবেন, একটু করে দিবেন পানি, একটু করে পানি দিবেন, আবার এই ময়দাটা নাড়বেন, তাহলে খামিরটা খুব সুন্দর হয়। আস্তে আস্তে করতে হবে এটা, আমরা সময়টা কমানোর জন্য এটা স্পিড দিয়ে দিছি আপনাদের, মানে যেন বুঝতে পারেন ভালোভাবে, সেই জন্য আমরা কিন্তু স্পিডটা দিছি আর সময় কম। নাহলে এটা আমাদের মোটামুটি যে ভিডিও ছিল সেটার 50 মিনিটের উপর ছিল, আমরা টানে টানে একবারে 15 মিনিটে নিয়ে আসছি আপনাদের সময় বাঁচানোর জন্য। এই যেভাবে দেখেন আপনারা জাস্ট খামির তৈরি করবেন, খামিরটা তৈরি করার পর পানি দিয়ে আমরা ধুবো। এইভাবে দেখেন একটু করে পানি দিবেন, জাস্ট ময়দাটাকে খামিরে রূপান্তর করবেন। এটার কোনো সিস্টেম নাই, কোনো কিছু মিক্সচার করতে হবে না এই খামিরের মধ্যে। ফার্স্টলি প্রথমে আপনারা কিছুই এটাতে মেশাবেন না, শুধু পানি আর পানি, একটু করে পানি দিবেন আর খামিরটা। আমরা এটা অনেকটা বড় করছি তো এই জন্য পানিটা বারবারে লাগতেছে। আমাদের এখানে 5 কেজি ময়দা ছিল, আমাদের এটা হচ্ছে ইস্কন মন্দিরের একটা ধোকা যে অনুষ্ঠান ছিল ওইটার এই আমিষ তরকারি আর কি, একবারে মাংসের মতো। আপনারা যারা খাইছেন তারা বুঝতে পারবেন, আর যারা না খাইন খাইন নাই তাহলে একবার ফ্রাই করে দেখতে পারেন বাসায়, এটার স্বাদ আসলে অনেক অনেক সুস্বাদু একটা আমিষ খাবার আর কি, নিরামিষদের আমিষ এক কথায় শেষ। যা হোক সুস্বাদু, একবারে আপনারা দেখলেই বুঝতে পারবেন একবারে মাংসর মতো হয়ে গেছে, যখন আমরা রান্না শেষ পর্যায়ে গেছি আর কি। আমাদের খামিরটা মোটামুটি হয়ে আসতেছে, এটা কিন্তু ভালোভাবে এইভাবে করার পরে তারপরে শুধু পানি দিয়ে ধুইতে হবে। পানি দিয়ে ধুইতে হবে মানে একবারে পানি দিয়ে ধুইতে হবে, একবারে পানি দিবেন আর আস্তে আস্তে করে ময়দাটা এই খামিরটা নাড়তে হবে, যেটুক শেষ মেশ থাকবে সেটাই হচ্ছে আমাদের ধোকা। এই যে ধীরে ধীরে পানি দিবেন আর এইভাবে নাড়বেন, পানি দিবেন আর খামিরটা নাড়বেন, পানিটা ফেলে দিবেন, আবার পানি দিবেন, আবার এভাবে ময়দাটা খামিরটা নাড়বেন, আবার পানি দিবেন, এভাবে চলতে থাকবে। মোটামুটি এইটা করতে আপনার আধা ঘন্টা এক ঘন্টার মতো চলে যাবে। যদি আপনারা এক্সপার্ট হন তাহলে 30 মিনিট পার লাগবে, আর যদি এক্সপার্ট না হন তাহলে 1 ঘন্টার উপরে লাগবে। এটা খুব লং প্রসেসের একটা রান্না, এটার প্রথমটাই কষ্টকর আর কি, পরেরটা অনেক সহজ সুন্দর। প্রথমেরটাই এক কথা শেষ, ময়দাটা কীভাবে থাকে পানি দিয়ে ধুলে এটা আসলে আধ্যাত্মিক লাগবে, কিন্তু আপনারা যখন একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আসলে থাকে। আমরা কিন্তু 5 কেজি ময়দার এইখানে খামিরে এই ধোকা তৈরি করতেছি, দেখবেন কতটুকু শেষ মেশে আছে। একবারে ধুয়ে মানে এক কথা শেষ পানির সাথে চলে ময়দাটা মানে শেষ হইতে হইতে অবশিষ্ট যে অংশটুকু থাকে সেটাই হচ্ছে আপনার ধোকা, সেটা দিয়ে আমরা সেটাই রান্না করব জাস্ট। এই যে দেখেন অনেক ময়দা কিন্তু চলে গেছে, আমাদের মোটামুটি হয়ে আসতেছে, আর বেশিক্ষণ লাগবে না। দেখেন পানিটা এখন শুধু পানি থাকবে, ময়দা আর থাকবে না। যখনই দেখবেন শুধু পানি থাকতেছে ময়দা নাই, তখনই মনে করবেন হয়ে গেছে। এই যে দেখেন একবারে পানি, ময়দা কিন্তু আর বেশি নাই, এই যে শেষ আমাদের কিন্তু পানি চলে আসছে, এখানে আর ময়দা নেই, আমাদের হয়ে গেছে। এটা এখন আপনারা গরম পানিতে সিদ্ধ করবো, আমরা চুলোর মধ্যে গরম পানি তুলে দিছি আর ওইটার মধ্যে এটা দিয়ে সিদ্ধ করে আমরা পিস পিস করে কাটবো। আপনার যদি বড় পিসে খাইতে চান তাহলে বড় করে কাটবেন, ছোট করে কাটতে চাইলেও ছোট করে, আপনাদের ইচ্ছা। এই যে আমাদের এটা হয়ে গেছে, এখন চুলোর মধ্যে যে গরম মিটা আছে ওইটাতে আমরা দিয়ে দিব। আর ধোকার কিন্তু রান্না হাজার প্রকারের আছে, আপনারা আমাদের যে আরেকটা চ্যানেল আছে ওইটাতে দেওয়া আছে একটা, আপনার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইটা দেখে আসতে পারেন। ওইটা কিন্তু টমেটো দিয়ে রান্না করছিলাম আর এটা আলু দিয়ে করব। এক কথা শেষ এই ধোকা যে আমিষটা আছে এটা আপনারা 100 প্রকারের রান্না করতে পারবেন, এটা আপনার উপর নির্ভর করবে আপনি কিভাবে রান্না করবেন। মাংস যেভাবে রান্না করে সেভাবে এটা জাস্ট রান্না হয়, সেই জন্য আপনাদের মনে করার কিছুই নাই যে একটা তো ধোকা রান্না হয়েছে আরেকটা দিচ্ছেন, এটা আরেকটা সিস্টেম আরেকটা নতুন। এই যে দেখেন আমাদের এখানে সিদ্ধ হচ্ছে, চুলোর মধ্যে আমরা দিছি, সিদ্ধ হওয়ার পরে আমরা কাটবো। আর আপনারা এখানে সিদ্ধ 20 মিনিট করবেন তাহলে ভালোভাবে সিদ্ধ হবে, অল্প সিদ্ধ করা যাবে না, এক কথা শেষ ভালোভাবে যেন সিদ্ধ হয়।
তাহলে রান্না করতে অনেক সুবিধা হবে। ও সিদ্ধ করার পর আবার এটা ভাজবো, এটার প্রসেসটা অনেক অনেক কিন্তু বেশি, আপনারা মনে করতে পারেন একটু কষ্ট হবে, কিন্তু খেতে একেবারেই মাংসের মতো অনেক সুস্বাদু। আমাদের সিদ্ধ হয়ে গেছে, তারপরে আপনারা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা পানিতে রেখে পিস পিস করে কাটবেন। এই যে দেখেন আমরা কাটতেছি পিস করে, আমরা মিডিয়াম পিসের করছি, মাংসর যত বড় বড় পিস থাকে সেই অনুযায়ী। আপনারা যদি আরও বড় পিস করতে চান আপনারা করতে পারবেন, ওটা কোনো ব্যাপার না, আপনার ইচ্ছা। আপনারা ছোটো, এই আমাদের যে সাইজ আছে এটার থেকে ছোটো সাইজও করতে পারবেন, কিন্তু ছোটো সাইজ করলে একটু কেমন লাগবে আর কি, এই জন্য বড়ো সাইজ করাই ভালো। বড়ো মানে মিডিয়াম, আমাদের যে সাইজটা করছি এই সাইজটা করতে পারেন। আমরা কিন্তু চুলোর মধ্যে তেল উঠাই দিছি, তেলের মধ্যে এটা ভাজবো। এই যে আমাদের তেল গরম হয়ে গেছে, এখানে জাস্ট ঢোকা যে পিসগুলো কাটলাম ওগুলো দিয়ে এখানে ভাজে নিব, ভাজে নিব। এখানে অবশ্য শেষমেশ রান্না হবে। তেলের মধ্যে আস্তে আস্তে করে দিবেন যেন তেল আবার গায়ের মধ্যে না পড়ে, ওইটা সাবধানতার সহিত দিতে হবে। এখানে পরিমাণ আমি বললাম না, পরিমাণ কেন, আপনার কতটুক বানাবেন সেই জন্য। আপনারা বাসায় যে রান্না করেন সেম প্রসেসে রান্না, এটা কিন্তু আহামরি অন্য কিছু রান্না না। মনে করবেন আপনি বাসায় যে মাংস রান্না করেন সেম ক্যাটাগরির। আপনি এখন আমাদের ঢোকা যতটা হইলো তেল, মানে কোথায় সে ঢোকাটা যেন তেলের মধ্যে ডুবে থাকে, তাহলে আপনারা কোথায় সে ডিপ ফ্রাই যেটাকে বলে ওইভাবে ভাজে নিতে হবে। আর আপনারা আলুগুলো একদম ভালোভাবে, যে আলুর যে উপরের খোসা থাকে সাল যেটা বলেন বা চাম বলেন, ওটা তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আমরা ছোট ছোট পিস করে কাটে রান্না করব আর একটা পাত্রে, আপনারা এখনই দেখতে পাবেন। এখানে অবশ্যই চামচ দিয়ে আপনাদের ভালোভাবে নাড়তে হবে যেন কড়াইয়ের নিচের অংশে লেগে না যায়, লেগে গেলে কিন্তু সমস্যা হবে, কালার খারাপ হবে বা গন্ধ হতে পারে, এই জন্য আপনারা ভালোভাবে ধীরে ধীরে নাড়বেন। একটু পর পর করে নাড়লে একটু ধরেন 5 মিনিট যখন ভাজা হয়ে যাবে তারপরে আর নাও লাগতে পারে, কারণ তখন তো শরীরটা ওর টাইট হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। যদি দেখেন একবারে ব্রাউন কালার হয়ে আসতেছে, আপনারাও ওইভাবে ভেজে নেবেন। একবারে দেখতে পাচ্ছেন যে মাংসর মতোই মনে হচ্ছে, এখন যে চর্বিযুক্ত মাংসটা থাকে সেটাই আর কি, বেশিরভাগগুলো মনে হচ্ছে চর্বি এগুলা। এই যে একবারে আমাদের ব্রাউন কালার কিন্তু চলে আসছে। আর এখানে মশলা, আমরা যেহেতু নিরামিষ এখানে কিন্তু পেঁয়াজের কোনো উপায় নেই, পেঁয়াজ দেওয়া যাবে না, পেঁয়াজ দিই নেই, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। এখানে তেজপাতা, তারপর হচ্ছে আপনার জিরা আছে, আর হচ্ছে 5 ফোড়ন যেটাকে বলে, এই কয়েকটা মশলা, আর শুকনা মরিচ দিবেন। এটা কিন্তু আসলে পরে আমরা আরও গুঁড়া মরিচ দিব, আরও অনেক মশলা দিব। এই যে 5 ফোড়ন দিচ্ছি আর জিরা দিচ্ছি, এখানে এটা গোটা, এটা বাটা না, এটা সাইডে দিয়ে এখানে কিছু তেলের মধ্যে, গরম তেলের মধ্যে একটু ভাজা যাক, তারপরে এটার সাথে নেড়ে দিব। এখানে এই কয়েকটা মশলা আপনারা অন্য জায়গায় তেলের মধ্যে ভাজতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আমরা এখানেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে আর কোনো এক্সট্রা সমস্যা হচ্ছে না। আর এক্সট্রা আপনার অন্য কড়াইয়ের মধ্যে দেওয়ার লাগতেছে না, সময়টাও নষ্ট হচ্ছে না, মানে এক কথায় শেষ এক ঢিলে দুই পাখি। ওই যে বললাম আলুগুলো কেটে রাখছি, ওই আলুগুলোর মধ্যে যেভাবে লবণ দিবেন, লবণ দিয়ে ওইটা মাখার পরে তেলের মধ্যে আমরা কিন্তু এখন দিব হচ্ছে মশলা দুইটা, হলুদ আর মরিচের গুঁড়া। এই দুইটা দিয়ে একটু হিট হওয়ার পরে আমরা এই আলুগুলো দিয়ে এই আলুগুলো এই তেলের মধ্যে রান্না করব। তেলটা একটু হিট হয়ে গেছে, মোটামুটি 2 মিনিট হিট হওয়ার পরে আপনারা এই আলুগুলো দিয়ে দিতে পারবেন।
তারপর ধীরে ধীরে এখানে রান্না করবেন। এই যে আমরা এই আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে এখানে আপনাকে ধীরে ধীরে নাড়তে হবে যেন লেগে না যায়। আর যে তেল হলুদ মরিচের গুঁড়াগুলো আছে এগুলো যেন সব আলুগুলোর মধ্যে মিক্সচার হয়ে যায়। এখানে কোনো পানি দেওয়া লাগবে না, কারণ আলুর মধ্যে পানি আছে, পানি আলু থেকে বের হবে। পরবর্তীতে আমরা পানি দিব, যখন আলুগুলা ওই ঢোকার মধ্যে দিব তখন আমরা পানি দিব। আর এই আলুর মধ্যে কিন্তু মাঝে মাঝে তেল লাগতে পারে, যখন তেলটা আলুটা টেনে নিবে তখন আপনারা হালকা করে তেল দিতে পারবেন। এই যে এখানেও মশলা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন তেজপাতা, এখানেও ওই সেম মশলাও পড়বে। আপনার যে ঢোকার মধ্যে দিচ্ছিলাম ওগুলো আবার এখানে পড়বে, কারণ এটাও তো ওই রান্নার মধ্যে যাবে, যেহেতু এটা আলাদাভাবে হচ্ছে এখানে আলাদাভাবে দিচ্ছি, সেম প্রসেস। এই যে পাঁচফোড়ন দিব, জিরা দিব, তারপর হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, আর এখানে একটু আদা বাটা দিতে হবে। আদাটা আগে বেটে বাটে রাখবেন তাহলে ভালো হবে, আদাটা পরবর্তীতে দিব আর কি। এটা একটু ভাজা হয়ে গেলে আমরা তখন আলুগুলোর মধ্যে মিক্সচার করে দিব, তাহলে এটার যে খুশবু সুগন্ধ সম্পূর্ণ আলুটার মধ্যে ছড়ায় যাবে। যাও, এইটা মিক্সচার হওয়ার জন্য একটু পানি দেওয়ার লাগলো, কারণ আমাদের আলুগুলা একবার ই হয়ে গেছে। আর এই পানিটা হচ্ছে ধোকা যে সিদ্ধ করছিলাম, এই যে এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম, ধোকা যে পানি দিয়ে সিদ্ধ করছিলাম ওই পানিটা কিন্তু আমরা দিচ্ছি, তাহলে স্বাদটা অনেক সুন্দর হয়। আপনারা ওই পানিটা ফেলে দিবেন না, ধোকার যে সিদ্ধ করা পানিটা ওই পানিটা কিন্তু এখানেও দিব, আমরা ওই যে কি বলে ধোকা যে ভাজছিলাম ওইখানেও পরবর্তীতে দিব। এই যে আদা বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন এটা জাস্ট আমরা রান্নারে একটু মিক্সচার করে আর একটু রান্না করে তারপরে ধোকার মধ্যে দিয়ে দিব। আমাদের রান্না কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে, দুইটা এক জায়গায় যখন মিক্সচার হবে ওইখানে 10 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে ধোকা, পিওর কাশ্মীরি ধোকা। এই যে বলছিলাম একটু করে তেল দিতে লাগবে, যখনই হয়ে যাবে তেল শুকায় আসবে তখন তেলটা দিবেন। আর আমরা পানিটা দিলাম কেন, ওই যেন আলুটা মধ্যে ওই সবগুলা মিশে যায়, আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই যে ধোকার মধ্যে আলুগুলো দিয়ে এখন এটা জাস্ট একটু রান্না করতে হবে। আর যেটুকু আমরা এখানে অর্ধেক আলু দিলাম, যেটা রান্না করছিলাম ওইটার অর্ধেকটা দিলাম, আর অর্ধেকটা রেখে দিলাম নর্মাল যে আলুর তরকারি, ওটা নর্মাল যে সবজি আছে সেভাবেই দিতে পারে। এই যে ধোকার মধ্যে কিন্তু আমরা লবণ দিই নাই, এই জন্য এখানে লবণ দিলাম, ঢোকার মধ্যে কিন্তু আমরা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিলে, এই যে মরিচের গুঁড়া দিলাম এখানে, হলুদের গুঁড়া দিয়ে তারপরে রান্না সুন্দরভাবে করবো এখানে 10 থেকে 15 মিনিট। এখন এগুলো ভালোভাবে মিক্সচার করে দিব। আর এই যে বলছিলাম পানি দিতে হবে, একটু করে পানি দিতে হবে, আবার রান্না করতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে রান্নাটা ভালো হবে না। আর এখানে যে আলুটা দিছিলাম এখানে আপনারা আলুটা দিবেন কতটা, এই যে ধোকা যতটা হবে, যদি ধোকা আপনার 1 কেজি হয় 4 ভাগের 1 ভাগ আলু দিবেন, তাইলে 250 গ্রাম আলু দিবেন। ধোকা যদি 2 কেজি হয় তাহলে 1/2 কেজি আলু দিবেন। এক কথা শেষ, ধোকার 4 ভাগের 1 ভাগ, ধোকা যতটা হবে আপনার, ধোকাটা ভাজার পরে আপনি আইডিয়া করলেন চোখের মধ্যে যে এটা 1 কেজির মতো হচ্ছে, তাহলে এখানে আপনি 250 গ্রাম আলু দিয়ে দিলেন, যে আলু রান্না করা আলুটা। এই আপনি এখানে আরও অন্য সবজি দিতে পারেন আপনার ইচ্ছা। আমি কি বললাম যে ধোকাটা আপনার নানানভাবে রান্না করা যায়, 100 প্রকারে রান্না করা যায়। আমাদের ধোকার রেসিপি কিন্তু মোটামুটি হয়ে আসতেছে, এই যে
এটা যদি পানিগুলো শুকায় যায় তাহলে আমাদের ধোকার রেসিপি হয়ে যাবে। আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা দেখেন একবারে মাংস। যাই হোক, অনেক বকবক করলাম, ধোকার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন পিকে সুইটসে। ধন্যবাদ।